हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम टू माय चैनल। आशा करछि सबाई खूब भालो आछेन। आज के आपनादेर साथे शेयर करब ग्राम बांगलार एकटी पिठा, और पिठाटिर नाम होच्छे खीरेर पिठा। अनेके एके निकुतिर डेजार्टो बोले थाकेन। तो आशा करछि भिडियोटी भालो लागबे, आर भालो लेगे थाकले आमार चैनलटिके अवश्य अवश्य सबस्क्राइब करबेन प्लिज। एखाने प्राय आड़ाई कापेर मतो दूध निएछि। दूधटा अनेकटा घन निये आबारो खूब भालोभावे जाल दिच्छी और अनबरत नाड़ते थाकछी। चूलार फ्लेमटा लोते आछे, आस्ते आस्ते आमी जाल दिच्छी और नाड़ते थाकछी जेनो लेगे ना जाए। छड़ानो पैने निले खुबी भालो हय, ताहले ताड़ाताड़ी शुकिये जाबे। एखन एई अवस्थाते आमी गुड़ा दूध दिए दीची दुई टेबिल चामचर मतो। गुड़ा दूधटा खूब भालोभावे मिशे एले एर मध्ये एड करे दिब मयदा दुई टेबिल चामचर मतो। प्रथमे देड़ टेबिल चामच दिएछि, तारपरे आरेकटु नेड़े आरो हाफ टेबिल चामचर मतो मयदा आमी दिब। दिए दिलाम, एखन खूब भालोभावे आबारो मिशिए निच्छी। चूलाटा एखनो लो हिटे आछे, अनबरत एभावे करे नाड़ते नाड़ते प्राय दुई मिनिटेर मतो समय लेगेछे एरकम एकटा डोए परिणत होते। एरकम एकटा मसृण डो जखन तैरी होबे तखन चूला थेके नामिये निब, अर्थात चूलाटा अफ करे पैन थेके एटा आमी नामिये निलाम। हाते सह्य हय एमन अवस्थाय एटा मथे निते होबे। एकेबारे गरम अवस्थाते मथा जाबे ना, ताहले हात पुड़े जेते पारे। এখন আমি দুই টেবিল চামচের মতো ময়দা দিয়েছি, তবে অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে তারপরে মথে নিচ্ছি। এভাবে করে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে মথে নিব যতক্ষণ না একটা মসৃণ ডোয়ে পরিণত হয়। আমি প্রায় এক মিনিটের মতো মথে নিয়েছি। মথে নেওয়া হয়ে গেছে, এখন পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। অল্প একটু ডো নিয়ে এইভাবে করে গোল শেপ দিচ্ছি। গোল বলটাকে আরো বেশি মসৃণ করে নিচ্ছি, তারপরে হাতের তালুর সাহায্যে উপরে এবং নিচের অংশটা ঠিক এইভাবে চিকন করে দিলাম। গ্রাম অঞ্চলে ক্ষীরের পিঠাটা এভাবেই করে তৈরি করা হয়, তবে আপনারা চাইলে যে কোনো ভাবে শেপ দিতে পারেন। দেখুন ভিউয়ার্স, এভাবে করে প্রতিটি করে নিচ্ছি। চেষ্টা করবেন যখন এটা নামিয়ে মথে নেওয়া হবে সাথে সাথে শেপ দেওয়ার, আর এর জন্যই কোনো ফাটল দেখা যাচ্ছে না এতে। চলে যাচ্ছি ভেজে নিতে। সয়াবিন তেল নিয়েছি, তবে তেলটা আমি খুব বেশি গরম করিনি। তেলটা যখন হালকা গরম হয়েছে ঠিক তখনই আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে পিঠাগুলো দেওয়ার পরেই তেলটা গরম হচ্ছে বেশি, এজন্যই বুদবুদ উঠছে তেল থেকে। পিঠাগুলো প্রথমে আমি নেড়ে দিব না, প্রথমে গরম করে নিচ্ছি, তারপর আস্তে আস্তে তেলটা আমি এভাবে করে নেড়ে পিঠাগুলোর উপরে দিয়ে দিচ্ছি। বেশ কিছু সময় পর যখন পিঠাগুলো ভেঙে যাবার ভয় থাকবে না, তখন স্প্যাচুলা দিয়ে
আলতো ভাবে নেড়ে দিচ্ছি আর অনবরত আলতো ভাবে নেড়ে এই রকম কালার করে নামিয়ে নিচ্ছি। ঠিক একই ভাবে আমি সেকেন্ড ব্যাচে পরবর্তী পিঠাগুলো ভেজে নিব, ভেজে নামিয়ে নিচ্ছি। শিরা তৈরির জন্য পানি নিচ্ছি 1 কাপ আর চিনি নিব 1 কাপ পরিমাণ। শিরাটা খুব বেশি ঘন না হলেও চলবে। আর দিয়ে দিচ্ছি সবুজ এলাচ 2 টুকরা। চুলাটা হাই হিটে দিয়েছি, কিছুক্ষণ পর বলক উঠলেই শিরাটা রেডি হয়ে যাবে। খুব বেশি ঘন শিরা তৈরি করব না, এরকম শিরা হলেই চলবে। এর মধ্যে পিঠাগুলো অনেকটা ঠান্ডা হয়ে এসেছে, তবে খুব বেশি ঠান্ডা করেও শিরার মধ্যে ছাড়া যাবে না, হাত দিয়ে ধরা যাবে, ধরলে যন্ত্রণা অনুভব হবে না। এই রকম অবস্থায় পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে আমি 10 মিনিটের মতো জ্বাল দিচ্ছি মিডিয়াম হিটে। দশ মিনিট পর চুলাটা বন্ধ করে ঢেকে দিব আরও 10 থেকে 15 মিনিটের জন্য। চলে যাচ্ছি পরিবেশনে। দেখুন ভিউয়ার্স কতটা ইয়ামি হয়েছে দেখতে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ।